হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাইলের পৃথিবী। পাইলের পৃথিবীতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আর দেখো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখন কটা বাজে জানো? 11:40, সকাল 11:40। আর ক্লাইমেটটা শুধু দেখো কি অসাধারণ। আজকেও রেনি ডে, আজকেও ছুটি, আজকে যায়নি কোর্টে, আমার হাজবেন্ডও আজকে যায়নি, ওর আজকে একটাই ক্লাস, তো ওয়ার্ক ফ্রম হোম। আর প্রচণ্ড বৃষ্টিতে যাবেই বা কী করে। এই দেখো টাইম ফুল 9:00, যেটা বলেই তোমরা ডাকো, কিন্তু এটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর এটা আমাদের একটা তুলসী গাছ জানো তো, দেখো কি সুন্দর। আর এটাও একটা তুলসী গাছ। আজ এই কতগুলো লক্ষ্মী জবা হয়েছে দেখো, একটা দুটো ওদিকে, এখানে একটা তিনটে, দেখো এদিকে একটা চারটে, চারটে হয়েছে, 1, 2, 3, 4, 5টা ওদিকে একটা আছে, 5টা লক্ষ্মী জবা হয়েছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কি মজা লাগছে আমার, ঝমঝম ঝমঝম করে। এখনো স্নান করিনি জানো, স্নান করিনি, পুজো দিইনি, দেবো। তাই ভাবলাম না ব্লগটা শুরু করি। আর শুয়ে শুয়ে তোমাদের ব্লগই দেখছিলাম, সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো তোমাদের ব্লগই দেখছিলাম। দেখতে দেখতে ভাবলাম না তাহলে তো আর শুরু করা হবে না, তোমাদের সাথে কথা বলা হবে না, তাই জন্যই এলাম। তো চলো এবার ঘরে যাই, নইলে ভিজে যাব পুরো। তো দেখতেই পাচ্ছো এখানে সব জামা কাপড়, এগুলো এখন আমি ইস্ত্রি করব, কারণ আজকে সময় পেয়েছি তো এই কাজগুলো সেরে ফেলবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, যা যা করছি সবই অল্প অল্প তো শেয়ার করি, এই জন্যই করছি। তো চলো দেখো। বৃষ্টির মধ্যে গিয়ে কি কি এনেছিলাম, এই যে তারপিন তেল, হ্যাঁ, স্ক্রু, এই রং, হ্যাঁ, বক্সে এটা প্রাইমার, হ্যাঁ, উড প্রাইমার, এই যে হচ্ছে গিয়ে তোমার নাম লেখার, আর এই স্যান্ড পেপার। আর এর বক্তব্য হচ্ছে এইটা আজকে ও করবে, কারণ ওর আজকে বিকেলে ক্লাস, বিকেলে ক্লাস, ঠিক আছে করো তাহলে। ফ্যান চালিয়ে দেবো ওটা রং করবে, লিখবে। ছাতা নিয়ে, ছাতা কোথায়? ছাতা ঘরে মিলে দিচ্ছি। কোন ঘরে? ওই ঘরে। আচ্ছা কোটের জামা দুটো ইস্ত্রি করে নিয়েছি, আর দুটো সালোয়ার, একটা কুর্তি, এগুলো ছিল, এগুলো সব করে নিলাম। তো এবার ওখানে খুব আওয়াজ হচ্ছে, দেখিও কি করছে। ওই সাবাস, সব সরঞ্জাম রেডি, সব এগুলো কালার ফালার হবে। তো চলো সঙ্গে থাকো, দেখো কি করি আমরা। Thank you.
মিস্ত্রির যা মজুরি তাতে কিছু হতো না। গ্যাস এসে এসে যাও এসে যাও আগে মালটা বার করে নেবে নাকি? পাঁচটা ফুল আজকে পাঁচটা ফুল দিয়ে পুজো দেবো। তোমাদের আগে দেখিয়েছি, তোলাটাও দেখালাম। এই দেখো বন্ধুরা, এই ফুলগুলো এইভাবে সাজিয়েছি, আর আমার তারামাকেও দিয়েছি। এই যে তারামা সবার উপরে বসে আছে। তো হ্যালো বন্ধুরা, এতক্ষণে তোমাদের সামনে আসার আমার সময় হলো। এখন বাজে 2:45, আর এখন খেয়ে দিয়ে এলাম, ঘরে ঢুকলাম। খেয়ে দিয়ে এসে ভাবলাম যে না, সকাল থেকে তোমাদের আমার মুখটাই দেখায়নি, এমনি ভিডিও করে গেছি, তো তাই জন্যই এখন এলাম তোমাদের সামনে। তো দেখলেই সকাল থেকে কী কী করেছি। আর এখন তো ওয়েদারটা খুবই ভালো, তো এখন একটু ঘুমোবো, ঘুমিয়ে আবার বিকেলে তোমাদের সাথে কথা বলবো। তো চলো, তোমরাও ঘুমিয়ে পড়ো, খুবই দারুণ ওয়েদার। ঠিক আছে, তো চলো, বাই বাই। ঘুমন্ত ওয়েদার। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু চিড়ে ভাজা খেতে ইচ্ছে হলো। হাজব্যান্ড ক্লাসে চলে গেল 6:10 থেকে 8:10। চা বসিয়ে দিয়েছি একদিকে, দেখতেই পাচ্ছ, আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, চিড়ে ভাজা করব। এখন বাজে 6:30, আর আমি এসেছি আবার তোমাদের সামনে। অনেকটা ঘুমিয়েছি, অনেকটা ফ্রেশ লাগছে আমাকে, দেখতেই পাচ্ছ। তো চা করলাম, চিড়ে ভাজা করলাম, হাজব্যান্ডকে দিলাম। ওর 6:10 থেকে 8:10 ক্লাস আছে, আর আমার কিছু নেই। শাশুড়ি মাকে দিলাম চিড়ে ভাজা, আর এই যে আমি বসেছি চা আর এই চিড়ে ভাজা নিয়ে। দেখো একটু খাবো, খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলবো। আর আজকে সারাদিনে যা যা করেছি সবই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম। ঠিক আছে, তো যেদিন ছুটি থাকে সেদিনই করতে পারি, আদারওয়াইজ তো সম্ভব হয় না করা। ভালো হচ্ছে, খারাপ না, তো সম্ভব হয় না করা। তো ওই জন্যই এই কদিন, মানে 2-3 দিন যাচ্ছি না বাইরে, এত বৃষ্টি, ও অফিস যাচ্ছে না, তো ওই জন্য আমিও গেলাম না।
আর প্রচণ্ড বৃষ্টি কীভাবে যাবো সেটাও একটা কথা কথা তো এই জন্যই করতে পারছি আর কি। তো অনেকেই বলছো যে গান দিতে, তো গান দেব, নিশ্চয়ই দেব। আসলে না, আমার না ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা লেগেছে তো ওই জন্য আমি গান করতে নিজেরই কেমন কানে লাগছে, মানে গলাটা বসা বসা লাগছে, ঠিক ভালো লাগছে না, তাই জন্য দিচ্ছি না, দেব। আর আমার কিছু কিছু বন্ধু আছে যাদের নাম জানি না নেওয়া উচিত হবে কি হবে না, বাট কিছু কিছু বন্ধু আছে যারা আমার পুরো ভিডিও দেখো, খুব মন দিয়ে দেখো। যদি সে আমার ভিডিওটা দেখছো এখন, তাহলে বুঝতে পারছো যে হ্যাঁ, আমি তাদেরকেই মিন করছি। দু তিনজন আছে খুবই মন দিয়ে দেখে, ইভেন মানে কমেন্টগুলোও প্রায় অনেক বড় বড় হয়। তো আই এম ভেরি গ্ল্যাড যে তোমরা এত সময় নিয়ে এত নিখুঁতভাবে দেখে তারপরে কমেন্ট করছো। আর যারা আমাকে এত ভালোবাসে, আমিও তাদের ভিডিও সত্যি নিখুঁতভাবেই দেখি। তোমরাও হয়তো আমার কমেন্টে বুঝতে পারো, হোপ। তো থ্যাংক ইউ সো মাচ। আমি ক্যামেরার সামনে অনেকদিন ধরে লক্ষ্য করার পরে আমি বললাম, কিন্তু নামটা নেব না, ঠিক আছে? তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এত মন দিয়ে দেখার জন্য। আর আমার পাশে যারা যারা থাকবে, আমিও নিশ্চয়ই তাদের পাশে আছি একদম। চাটাও বেশ আদা দিয়ে ঠিকঠাকই হয়েছে। তো চলো, আজকে সারাদিনে যা করলাম, এই আমার লেটার বক্সটা কালার করলাম, তাও দুদিন লাগবে, কারণ একদিন প্রাইমার করে তারপরে, তো দুদিন সময় লাগবে ওটা লাগাতে। তো সবই তোমাদের সাথে শেয়ার করলাম, সবই মানে দেখো 10 মিনিটের ভিডিওতে তো পুরো দেখানো যায় না, তো যতটা পেরেছি করেছি। তো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটাতে, এন্টায়ার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর অবশ্যই বেশি বেশি শেয়ার করো যাতে সবাই দেখতে পায় আর কি। আর তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি তোমাদের পাশে অবশ্যই আছি, থাকবো, আর তোমরাও আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এন্ড করছি। আর চাটা বেশি খাচ্ছি না, কারণ গরম। তো তোমরাও চাটা খেয়ে নাও, ঠিক আছে? বিকেল হয়ে গেছে, আর আজকের মতো ভিডিওটা এখানেই তাহলে এন্ড করি। আবার পরে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ টাটা।